রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ 9 জনকে 4 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার এই মামলায় তাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাদের প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে জামায়াতের সেক্রেটারি সহ 9 নেতাকে গ্রেপ্তার করে ভাটারা থানা। তারা এক বাসায় বৈঠক করছিলেন, খবর পেয়ে তাদের আটক করে পুলিশ। জনগণের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার লিপ্ত ছিল এবং এতে মানুষের সার্বভৌমত্ব দৃষ্ট করার একটা পায়তারা তারা করছিল। পুলিশ যে এখন এই ঘটনার সাথে আরও কারা কারো সম্পৃক্ত আছে এবং কী ষড়যন্ত্র করছিল এবং যারা পলাতক তারা কারা ছিল, এই জিনিসগুলি উদ্ধার হওয়া দরকার। এই জন্য পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।